তোমাদের এই ব্যতিব্যস্ত জীবনের থেকে একটুখানি দূরে সরিয়ে নিয়ে গিয়ে একটা মজার গান, একটা ঘুরে বেড়াবার বেড়াতে যাওয়ার একটা গান শোনাই। তোমাদের দুঃখের কথা ভেবে গানটি লিখে ফেলেছেন প্রখ্যাত কবি আবৃত্তিকার শ্রী শুভ দাশগুপ্ত এবং সুরকার কল্যাণ সেন। স্বাধীনতারও আগে 1942 সালের একটা গান আপনাদের শোনাবো, হয়তো অনেকে ভাবছেন এত পুরনো গান কি গান হবে রে বাবা, এই এখনকার গান একবারে এতদিন আগেকার গান, ভয়ের কিছু নেই, ভীষণ বিখ্যাত শিল্পীর বিখ্যাত গান একটি শোনাতে যাচ্ছি আমি আপনাদের কাছে। শুধু অনুরোধ করবো এই গানটির শিল্পীর নাম আপনাদের বলতে হবে। আজকাল তো প্রচুর অনুষ্ঠানে কুইজ থাকে, থাকে না, দূরদর্শন খুললেই টিভির যে কোনো চ্যানেলেই আজকাল খালি প্রশ্নের পর প্রশ্ন, টিভি দেখতে বসেছি না পরীক্ষা দিতে বসেছি বোঝা যায় না, খালি SMS করে উত্তর দিন আর পুরস্কার হাতে পাতে। তো একটু হিন্টস দিয়ে দিই, গানটির কথা প্রণব রায়, সুরকার কমল দাশগুপ্ত, ছায়াছবি শেষ উত্তর এবং ভীষণ বিখ্যাত একটি গান। গীতা দত্ত তো কখনোই নয়, গীতা দত্ত একেবারেই নয়,
কানন দেবী কিংবা ফিরোজা বেগমের মধ্যে একজন হবে, কে? আচ্ছা আচ্ছা, দেখি ফিরোজা বেগমের দলে কজন আছে দেখি, আর কানন দেবী? এ বাবা, হাত বেশি উঠে গেছে তো, নাকি কেউ কেউ দুদলেই হাত তুলছেন, যেটা লাগে। অবশ্যই কানন দেবী, হাততালি আমার জন্য, যা আপনাদের জন্য। হ্যাঁ, ঘোষণা যখন করেছি অবশ্যই দেব, আমি গান ছাড়া আর কি পুরস্কার দিতে পারি, গানে গানেই দেব যা পুরস্কার। তবে গান করতে এসেছি যে কোনো আমি
আমার সহযোগী শিল্পীদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আপনি নাম গান্ধীর কথা শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুরকার এবং শিল্পী ভূপেন হাজারিকা। অসংখ্য মানুষের জানাচ্ছি, আমি বাড়িতে অনেকবার এসেছি, শুধু বার করি না, সারা ভারতবর্ষ এবং অর্ধেক পৃথিবী জুড়ে অনেকবারই অনেক জায়গায় গিয়েছি, কিন্তু বারুকুড়ির কথা এই জন্য বলছি, গান না গেলেও বারুকুড়ি আমি আসতাম আমার এক বিশেষ বন্ধুর কাছে। তাই শুভেচ্ছা নববর্ষের, বছর আপনাদের ভালো কাটুক, এরকম সুন্দর একটা উৎসব দিয়ে বছরের সূত্রপাত ঘটল, নিশ্চয়ই এই অঞ্চলের মানুষদের এবং সকলের পক্ষে সেটা দারুণ উৎসাহব্যঞ্জক, দারুণ ইতিবাচক এবং ইঙ্গিতপূর্ণ। এইরকমটা ব্যাপারে একটু দু চারটে কথা বলি। এটা শ্রুতি নাটক, এই নাটকটার নাম হচ্ছে হারানো প্রাপ্তি, হারানো প্রাপ্তি। এই না সেখান থেকেই সবটা নেওয়া তা কিন্তু নয়, সেখান থেকে মূল ব্যাপারটা নিয়ে এর যে কৌতুক, এর যে মজা, এর যে ব্যথা বেদনা বা এর যে এনে কলকাতা থিয়েটারের একজন প্রতিভাশালী অভিনেতা, ইনি এতে আপনারা জানেন, এর নামে চেনেন, ইনি থিয়েটারের একজন জনপ্রিয় গায়ক অভিনেতা রাম মুখোপাধ্যায়। একদা উনি থিয়েটার ওয়ার্কশপের সঙ্গে যুক্ত ছিলেন, তখন ওই ওয়ার্কশপে আমার একটা নাটক অভিনয় হতো, আপনাদের মনে থাকতে পারে, নরক গুলজার বলে একটা নাটক। এই ফাঁকে আলমারি ফাঁকা করতে নেমে পড়েছেন, ভালো, নিশ্চয়ই যথেষ্ট মালকড়ি মজুত রেখেই বাবা ভেঙেছেন।
কিন্তু তাই ছেলেরা কেউ গেল উকিল ধরতে, কেউ গেল গুন্ডা মাস্তান ধরতে। আচ্ছা, হারিয়ে যাওয়া বাবাটিকে ধরতে কে গেল মশাই? কেন, কুকুর? কুকুর? ইয়েস, পুলিশের কুকুর। দাঁড়ান দাঁড়ান, সে আপনার বাবাকে ধরবে, মানে ধরে আনবে? কুকুর কেন? হাইড্রোফোবিয়া, জলাতঙ্ক। হ্যাঁ, কুকুরে কামড়ানো বাবা ফেরত পাওয়াও যা না পাওয়াও তাই। কে বুড়ো মানুষ হঠাৎ হাওয়া হয়ে গেল? একটু খোঁজাখুঁজি না করলে লোকে ছিছি করবে? জাস্ট কর্তব্য পালন করা। প্রক্রমে একটা উল্টো পাল্টার লোককে কামড়ে ধরে, হ্যাঁ হ্যাঁ, আর ভুল সে করবেই। নাম শ্রী নগেন পাঁজা, ব্র্যাকেটে বর্ধমান, আমি বর্ধমানের নগেন পাঁজা। বর্ধমানের নগেন পাঁজা? তা কলকাতার এ বাড়িতে কি চাই বলুন তো, কি থাকতে পারে? মনে হচ্ছে বেচারাম বাবুর সমস্ত দলিল দস্তাবেজ, উইল টুইল, স্মল সেভিং। বেচারামের বয়স 70। হ্যাঁ, পুরো 70 হবে। আরে ধপ করে বসে পড়লেন যে, উঠু উঠু বড় ছেলে, আপনার বাবা বাড়ি ফিরে আসছেন। আবার আসছেন কেন ফিরে? বুড়ো বয়সে অ্যাবসকন করে আবার ব্যাক করতে কে বলেছে? ব্রেকফাস্ট রাবড়ির ব্যবস্থা কর। বুড়ো হলে মানুষের একটু নোলা বাড়ে। শুধু নোলা রেখে দিয়েছিলেন পাকলে খাবেন বলে। ওর আগে যেসব এমএলএ গা ঢাকা দিচ্ছেন, তাদের যদি খোঁজ খবর এনে দিতে পারি। পারেন? জনাব প্রতি 3 লাখ। বাপি হেঁচকি তুলছে কেন, বুঝতে পারছেন? বসুন, ঠিক আছে। হ্যাঁ, তবে টাইট আছে, ঠিক আছে, ঠিক আছে। এইরকম করে কেউ হুইস্কি খায় নাকি? আরে ও ও নবেন বাবু, নবেন বাবু, আরে ওইভাবে কেউ রয়ে চুমুক দেয়? ও বাবে বাবে, কি অসভ্যতা হচ্ছে বেচারাম বাবু? গরম গরম ঠিকই, কার মাথা গরম হয়ে গেছে? কাকে ধরে এনেছেন আপনি? হ্যাঁ কেন, জুনিয়র পিতা ঠাকুর আপালে কি? আসল লোকটিকেই তো পাচ্ছি না। আবার আসলকে ঘিরে বিরাট ষড়যন্ত্র চলছে। ওরে মশাই, কত আগেই তো পারতাম, মরতে ব্যান্ডেজটা খুলতে গেলেন কেন আপনি? কি করব, এদিকে ব্যান্ডেজের চাপ, ওদিকে মালের উত্তাপ, আর একটু হলে দুটো কানি বধিরও হয়ে যেত গো। নন্দ মিস্ত্রির বউয়ের কোলে চেপে ঝিনুকি করে ডুটু খেতে পারবেন? ঝিনুকি করে ডুটু খেতে পারবেন? এলো তারা ছেলে আমার, হাতের মুঠোয় কিছু পেলে তুলপি গুছোয়। তুই বাইরে যাও তো। আমি বাইরে যাব? যাও না, এই বাড়িতে তো আমি ফিট হয়ে গেছি, তুমি এখন বর্ধমানে ফিরে যেতেও পারো। গেট আউট। আমি গেটেও মানে আমি পুরস্কার নেব না? কিসের পুরস্কার? আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম, তুমি পৌঁছে দিয়ে গেলে, এই সামান্য উপকারের জন্য পুরস্কার কি? দুর্গা পুজোর সময় এসো, ধুতি গামছা নিয়ে যেও, যা। কি বলছি, সব মাল করে ছেড়ে দিয়ে আমি ধুতি গামছা নিয়ে যাবো?